गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मुकुल सिंपल लाइफ चैनल। तुम्हारे अनेक अनेक शुभेच्छा भालोबासा। तुम्हारा केमन आछो? आशा करी खूब 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 भालो आछो। ये बर्षाते कि अवस्था बोलो? और आमराओ मोटामुटी भालो आछी ये बर्षाते। आर कि भालो थाको बोलो तो, माने एक टाना बिस्टी और से ही माने चतुर्दिके एकदम माने जल जमे थका बिच्छिरी अवस्था, तार उपर ठंडा। और एरपरे कि बोलो तो, रोद्दुर उठले आरो बेशी ठंडा पड़बे जानो तो। তো ঠান্ডা পড়ার জন্য হয়তো বৃষ্টিটা হচ্ছে, কিন্তু যাই হোক, মানে যেখানে ঝড় বৃষ্টি টিষ্টি আরো বেশি হচ্ছে সেখানে তো মানে আরো বেশি অবস্থা খারাপ। কিন্তু কিছু করার নেই, যাই হোক। তো এই বৃষ্টিতে মানে সবকিছুই আমাদের খুব অসুবিধা সকলের, মানে কি বলতো, ওই ঘড় ঘড় করা, তারপরে তোমার যে আঁকা পড়ছে কুদ দেওয়া, সবকিছুই মানে অসুবিধে। তা কিছু করার নেই, এর উপর দিয়ে করতে হবে। তো শুনছি আজকে নাকি হবে, আর কালকে যদি একটু পরিষ্কার হয় তো ভালো হবে, তা নাহলে ব্যাস কদিন হবে জানি না। তো আমার এখন মানে স্নান টান হয়ে গেছে, রান্না বসিয়েছি কিন্তু এখন কমপ্লিট হয়নি। তো এখন রান্না বান্না করে তারপরে পুজোর ঘরে যাব। তো চলো, তোমরা সারাদিন দেখতে থাকো, ঠিক আছে? চলো। সিম আছে, সিম হয়েছে, দেখো সিম হয়েছে। অনেক দিন বাদে তবে একটু সিম গাছে সিম হয়েছে দেখতে পেলাম। অবশ্য উচ্ছে গাছে উচ্ছেও আমার হয়েছিল, কিন্তু এটাই হয়ে গেছে গো, ফুলটা বাড়তে পারছে না। যেন অতিরিক্ত বৃষ্টি থেকে ফুল ফোটে না নাকি? একটা ফুল ফুটেছে আর তোমার বৃষ্টিটা একটু থেমেছে। আকাশে একটু আলো দেখা দিয়েছে, একটু আলো দেখা দিয়েছে। চলো, একটা ফুল পেলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল। আর লাঞ্চ হওয়ার পর যা ঠান্ডা লাগছে না, ওরে বাবা, ভীষণ শীত করছে। বলছে রোদ্দুর উঠলে নাকি ভীষণ শীত বাড়বে, রোদ্দুর না উঠে যা ঠান্ডা, ওরে বাবা, প্রচন্ড ঠান্ডা। আর মানে একটু রোদ্দুর নেই কিছু না। এখন কটা বাজে জানো? 3:10, 3:10 বাজে। আর আমাদের খাওয়া ধোয়া পরিষ্কার টরিষ্কার সবকিছু হয়ে গেছে। আর হচ্ছে কি যে ছাদে বৃষ্টি পড়ছে না, কিন্তু জানো তো, আমি দুই একটা জামা কাপড় দিয়ে এসেছি, দেখলাম কি অনেকক্ষণ ওয়েট করলাম যে বৃষ্টি পড়ে কিনা দেখি, দেখলাম কি না বৃষ্টি পড়ছে না। তো তাই জন্য দুই একটা দিয়ে এসেছি, কিন্তু ভরসা করা যায় না বেশি দেওয়া, জানো তো। যখন আবার হুড়ুমুড়িয়ে বৃষ্টি নেবে আসবে তখন আবার কি হবে বলো তো, সবগুলো একসাথে তুলতে হবে। ওই জন্য সেই লোভে পাপ পাপে মৃত্যু আছে না, সেই জন্য আর সবগুলো দিইনি, কিছু কিছু দিয়েছি, দুই একটা দিয়েছি, আর বাকিগুলো সব পড়ে আছে। যদি কালকে ওয়েদার ভালো হয় তাহলে কালকে দেব, কিন্তু আজকে একদম কোনো দেব কিছু দেব না। আর ওই দুই একটাই ঠিক আছে, কারণ কি বলতো, বাবা বিশ্বাস নেই, কারণ এখন ওয়েদার কিন্তু মানে বৃষ্টি পড়ছে না কিন্তু ভালো নেই, মেঘলা কিন্তু করে রেখেছে, যখন তখনই নামতে পারে। তো সেই জন্যে এখন যা আছে যে যেখানে আছে সেখানে থাক, সেগুলোকে আর এখন হাত দেব না। আর আমাদের খাওয়া ধোয়া এই হলো, আর হাত পাগুলো এখন বড় হয়ে গেছে। ওই জলের কাজ করেছি না, জলের কাজ করলাম, আর সব মানে ধোয়া মোছা পরিষ্কার টরিষ্কার মোছার মুছে সব হলো। আর তারপরে ফ্রিজে সব ঢুকানো ঢুকানি হলো, তো যার জন্য মানে হাত টাত গুলো একদম বড় হয়ে গেছে। তার মানে এবারে বেশ ঠান্ডাটা ভালোই পড়বে মনে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে ঠান্ডাটা ভালোই পড়বে, জানো তো। ঠিক আছে, ঠান্ডা পড়া ভালো, ঠান্ডা পড়লে অসুখ জ্বালা কম হয়, কিন্তু হচ্ছে কি যে আর বেশি পড়লে কি বলতো, ওই যারা বয়স্ক মানুষ তাদের পক্ষে খুব অসুবিধে, বা বয়স্ক শুধু কেন, বাচ্চা কাচ্চা সবাইকারই অসুবিধে। বেশি ঠান্ডাটাও আর বেশি ভালো লাগে না কি বলতো, এই সবকিছু মাঝারি। যেমন এবারে হচ্ছে কি যে বৃষ্টিটা যেমন অতিরিক্ত হচ্ছে, কোনটা বেশি ভালো লাগে না, তো যার জন্য কিছু করার নেই, যা হবে তাই মানতে হবে বলো।
আর আমার হাজবেন্ড তো খাওয়া হয়ে গেছে, ও এখন রান্নাঘরে ওই মুখ শুদ্ধি জোয়ান টুয়ান খাচ্ছে। আর কি অন্ধকার করে রেখেছে ঘরগুলো, না এমনিতে আমাদের ঘরে অতটাও আলো টালো ঢুকে না জানো তো, মানে খুব যে একটা বেশি আলো টালো ঢোকে মানে বারান্দায় ঢোকে না, এই ঘরগুলো তো তবু ঠিক আছে। এই ঘরে দুটো জানলা আছে, এই যে দুটো জানলা আছে এই ঘরে তবু ঢোকে, কিন্তু ওই ঘরেও ঢোকে তবু মানে। আর এটা কিসের বলছো? তারটা চার্জ দিয়েছিল মামন, এটাকে তুলতে ভুলে গেছে, তুলে দিচ্ছি। তো সেই বারান্দা এমনিতে একটা জানলা আছে, কিন্তু হচ্ছে কি যে এমনিতে আলোটা একটু কম আসে, তো যার জন্য আমি এটা তুলে দিলাম। দয়ারে ওই চার্জারটাও তুলতে ভুলে গেছিল, তো যার জন্য কি বলতো একটুখানি অন্ধকার অন্ধকার টাইপের, সবসময় আলো জ্বেলে রাখতে হয় মানে অসুবিধার জন্য। রান্নাঘরও তাই, রান্নাঘরও একটা জানলা আছে। কি পড়ে গেল গো? রান্নাঘর লাইটটা অফ করে দাও এখন। হ্যাঁ নিয়ে নাও ওখানে। হ্যাঁ হ্যাঁ আছে। আর কি বলতো রান্নাঘরেও একটা জানলা আছে, কিন্তু হচ্ছে কি যে ইয়ে রান্নাঘরটা লম্বা, যেখানটা জানলা সেখানটা আলো হয় কিন্তু এই পাশ গুলো আলো হয় না, তাই জন্য লাইট জ্বালতে হয়। আর এই হচ্ছে ব্যাপার বুঝেছ। আর আমাদের অনেক দিন আগেকার বাড়ি, অনেক পুরনো বাড়ি, তো যার জন্য ও মানে আগেকার দিনের ব্যাপার একটা থাকে না, এখন যাদের সব নতুন নতুন বাড়ি তাদের একটু নতুন নতুন মানে একটু আধুনিকই আছে, কিন্তু আমাদের তো সে পুরনো আমলের বাড়ি, তো যার জন্য ওই রকম ব্যাপার। তো চলো একটু রেস্ট নিই, আজকে তিনটে, এখন 3:05, তো এখন একটু রেস্ট নেওয়া যাবে, কারণ আমি উপরে যেতে যেতে 4:45, 5:45, তো একটু রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আবার সন্ধ্যেবেলায় এখন আমি আটা নিয়ে বসে পড়েছি, আটা মাখছি। সন্ধ্যেবেলা নয় এখন, যদিও বাজে 8:10, এখন আমার আটা নিয়ে বসে পড়েছি। আর সারাক্ষণ কি বলতো এত শীত করছে, আর শাল না গায়ে দিলে না বাড়া যাচ্ছে না, এবার আস্তে আস্তে সোয়েটার ব্লাউজ টাউজ সব বের করতে হবে, ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে। তো শুনছি তো নাকি কালকে রোদ্দুর উঠবে, তো দেখা যাক কালকে যদি রোদ্দুর ওঠে তাহলে ভালো হয়, আর এত ঠান্ডা না ভাল লাগছে না, ঠান্ডা যেমন তেমন হচ্ছে, এই যে বৃষ্টি লেগেই আছে। আর জামা কাপড় শুকানো হচ্ছে না কিছু না বৃষ্টির জন্যে, প্রত্যেকেরই অসুবিধে, সকলের মানে জামা কাপড় শুকোনো, শুধু কি লোকে বেরোতে হচ্ছে করতে হচ্ছে যেতে হচ্ছে কাজে কর্মে যেখানে যায় কাজকর্ম, সেগুলো তো বৃষ্টি বলে বন্ধ থাকবে না বলো। আর এই জামা কাপড় দেখো না, দেখো কোথায় কোথায় দিয়েছি, দরজার মাথায়, দরজার মাথায় মাথায় সব দেওয়া আছে, কি করবো বলো, যেগুলো হাফ শুকিয়ে যাচ্ছে সেগুলোকে নিয়ে আসছি, নিয়ে এসে এদিক ওদিক করে দিচ্ছি। এখন তো ফ্যান চলছে না, না ফ্যান চললে তো কোনো অসুবিধা হয় না, ফ্যান চললে এই ধারো ধার করে দিয়ে দিলে রেখে দিলে রাত্রিবেলা শুকিয়ে যায়, কিন্তু ফ্যান না চললে খুব অসুবিধা হয়, এগুলো এদিক ওদিক সেদিক করে আর কোনোটাই ভালো করে শুকোচ্ছে না, সবই স্যাঁতস্যাঁত করছে, কিন্তু তাহলেও এদিক ওদিক করে তো দিয়ে দিতে হবে তাই না। আর বের করলে কি বলতো জামা কাপড় যদি তুমি আবার অ্যাক্সেপ্ট করে বের করো তো সেগুলো তো কাচতে হবে, জায়গা তো লাগবে বলো শুকুর দেওয়ার, তো যার জন্যে সে যেগুলো বেশি ভিজে সেগুলোকে মানে ইয়ে টান টান করে দিয়ে, তারপরে যেগুলো একটু হাফ শুকিয়ে গেছে সেগুলোকে এদিক ওদিক মানে সারাক্ষণ ওদের পেছনেই টাইম চলে যাচ্ছে,
জামা কাপড় এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক। আর বাড়িতে যদি বাচ্চা কিংবা বয়স্ক যদি কেউ থাকে তাহলে তো দেখতে হবে না, খুব অসুবিধা গো, ভীষণ অসুবিধে হয়। কারণ কি নিত্যকার জামা কাপড়গুলো তো কাচতেই হবে, বড় যেগুলো এক্সট্রা হয় তো পরে কাচবো বলে রেখে দেওয়া যাবে, কিন্তু যেগুলো নিত্যকার সেগুলো তো প্রতিদিন কাচতেই হবে, তাই না? খুব অসুবিধে হয়। আর চারটি বের করলেই তো সেই আবার হলো না, সেগুলোকে তো আবার সেই শুকুরদের জায়গা করতে হবে, কতই বা তুমি ফেলে রাখবে বলতো। আজকে আবার মামন কি করেছে বলতো, আজকে মামন একটা মানে ব্যাগে করে যেগুলো সব কাচতে হবে সাবান সেগুলো এদিক ওদিক সেদিক করে পড়েছিল, আর ও কি করেছে বলতো, সেগুলোকে সব একটা বড় প্যাক মানে ইয়েতে করে ব্যাগে করে প্যাক করে রেখে দিয়েছে, রোদ্দুর উঠলে ওগুলো কাঁচা হবে। আমি বলছি একদিক দিয়ে তুই ভালো কাজ করেছিস, কারণ কি বলতো ওগুলো এদিক ওদিক পড়ে থাকাচ্ছে, সবগুলো এক জায়গাতে থাক ইয়ে করা ব্যাগের মধ্যে, আর ওগুলো রোদ্দুর উঠলে আজকেই বলছে বলছে মা ওগুলো কেচে ফেলছি, আমি একদম কাচিস না, শুকুর দেওয়ার জায়গা নেই, রোদ্দুর উঠুক তারপরে কাচিস। সেই রোদ্দুরের অপেক্ষায় সে এক ব্যাগ রাখা রয়েছে, কখন রোদ্দুর উঠবে, কখন সূর্যিমামা দেখা পাওয়া যাবে, তারপরে সব কাচাকুচি শুরু হবে। খুব মানে মুশকিল কাণ্ড হয়ে যাচ্ছে। আর তারপরে আমাদের আমার মতন যাদের একটু অসুবিধে বেশি কি বলতো, এই ছাদের উপর ঠাকুর ঘর যাদের অ্যাটাচ নয় তা তাদের অসুবিধে আরো একটু বেশি, কারণ যেতেই হবে, পুজোও তো করতেই হবে আর ঠাকুর ঘর যেতেও হবে, আর গিয়ে সেই বেশখানে মানে কিছুটা জায়গা বেশ ফাঁকা, আর সেটাতে বৃষ্টি পড়ে মাথার উপর জল, আর আমাদের বাথরুমে যেতে গেলে মাথার উপর জল পড়ে, এই দুটোতে খুব অসুবিধে। অন্য কিছু নয়, ঠান্ডায় কি বলতো বড় বড় জলের ফোঁটা যখন পড়ে না গাটা শিরশির করে ওঠে, ছ্যাঁক ছ্যাঁক করে যায় একদম। তো আজকে তো ওবেলা রান্না করেছিলাম কি বলতো, ওবেলা রান্না করেছিলাম ডিমের তরকারি করেছিলাম, ডিমের ওই অমলেট করে তরকারি করেছিলাম, আর করেছিলাম তোমার পেঁয়াজ কলি ফুলকপি বেগুন আর আলু দিয়ে একটা তরকারি মতন করেছিলাম আর কি, একটু শুকনো শুকনো করে করেছিলাম। আর হচ্ছে মুসুর ডাল সেদ্ধ ধনে পাতা টনে পাতা দিয়ে শুকনো এই কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডাল সেদ্ধ করেছিলাম, ধনে পাতার চাটনি। তো এইগুলো করেছিলাম, তার মধ্যে তরকারি কিছু রয়ে গেছে, একটু বেশি করে করেছিলাম তো তরকারি কিছু রয়ে গেছে, তো এখন সেটাই ভাবছি যে সেই তরকারি খাওয়া হবে কি না অন্য কিছু বানাবো, তো দেখা যাক কি করি। করলে এখনই করতে হবে, 8:15 বাজে, এখনই করতে হবে, তো দেখা যাক কি বলতো। ওবেলার ওই তরকারিটা আর খেতে ইচ্ছে করে না, একদমই খেতে ইচ্ছে করে না, রাত্রে একটা টাটকা নতুন কোনো তরকারি না করলে না ভালো লাগে না, তো সেসব দিয়ে কি করবো দেখি। ইচ্ছে আছে একটু ছোলার ডাল করে নেব, ছোলার ডাল করে নেব তাহলেই হয়ে যাবে। আর কি বলতো পায়ের তলায় না মানে কি বলবো ঠান্ডা লাগছে, একদম প্রচন্ড ঠান্ডা লাগছে, আর চপ্পল পরে ঘুরলেও যে কোথায় এধার ওধার সেধার জল থাকে আর এই বুঝতে পারবো না, আর পায়ে স্লিপ কেটে যাবে। আর আমার কি বলতো পায়ে স্লিপ কেটে যাওয়ার বড্ড ভয়, কারণ কি বলতো আমার তো একবার পড়ে গেছিলাম না, পড়ে গিয়ে আমার তো এই যে এই ডান হাতটা পুরো ভাঙা, এই যে দেখছো এটা পুরো ভাঙা, ডান হাতের এখানটা ভাঙা, তো সেই পড়ে যাওয়ার পর থেকে না আমার ভীষণ ভয় জানো তো, প্রচন্ড ভয়, খালি মানে ওই পড়লেই যদি ভেঙে যায় বাবারে ভাঙার ভীষণ কষ্ট গো, কারোর কোনোদিন যেন কিছু না ভাঙে, হাত না পা কিচ্ছু যেন না ভাঙে, ওই ব্যান্ডেজ করে থাকা ওরে বাবারে ভয়ানক কষ্ট, ভয়ানক কষ্ট, মানে যার হয়েছে সে বোঝে, এতদিন ধরে ওই ইয়ে করে ওই থাকা প্লাস্টার করে থাকা ওরে বাবারে ভয়ানক কষ্ট, ভয়ানক। তো সেই জন্যে না চপ্পল পরে হাঁটতে হাঁটতে ভাবি যে কোথাও যদি একটু জল পড়ে থাকে, যদি পা স্লিপ কেটে যায় ওটা খুব ভয় করে আমার,
তো চলো আটাটা মেখে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যাঁ আটাটা মাখা হয়ে এসেছে, আর একটু বাকি আছে। এই কটা রুটি হয়ে গেলে না মানে রান্না হলে পাঁচটা হয়ে যাবে। আর কি রান্না করবো আজকে, তরকারি? হ্যাঁ ফুলকপি তরকারি করবো। হ্যাঁ করো, ভালো তো। ফুলকপি তরকারি করো তাহলে ভালো, খুব ভালো হবে। কি কাটতে হবে? ফুলকপি আর আলুটা কাটতে হবে না? আর এ চা করবো, এটা করে না আগে চাটা করে। হ্যাঁ এটা মুড়িটা কখন মাখবে? এই তো চাটা খেয়ে নিয়ে তারপরে তরকারিটা করবো। বেশি রাত হয়নি, 8:30 বাজে বাজে নাকি বড় বাজে কি জানি, 8:30 বাজে, 8:30 বেজে গেছে। হ্যাঁ এই রুটিটা করে নি, করে নিয়ে তারপরে চা করবো। আর কি বলতে, বৃষ্টি পড়ছে তো, এখন একটু চা না খেলে আর হবে না। আবার খেয়েছি সন্ধ্যাবেলা চা খেয়েছি, কিন্তু এখন একটুখানি চা সাথে একটুখানি ওই মুড়ি টুড়ি মেখে নিয়ে খাওয়া হবে। সবচেয়ে বড় কাজ হচ্ছে রুটি করা, রুটিটা হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়। চলো পরে তো। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ডিনার করা হয়ে গেল, আর এখন হচ্ছে কি যে আমার বিছানার অবস্থা দেখো, বিছানার হাল খুব খারাপ। আমাদের এই সবে খাওয়া হলো, আর মামন তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, ওগুলো সকাল সকাল উঠতে হবে। আমি এখন গেলাম ঘুমিয়ে পড়ি, তো ও ঘুমিয়ে পড়েছে আর আমরা এই খাওয়া দাওয়া করলাম। এখনো ধোয়া হয়নি, খাওয়া হয়েছে, এরপর খেয়ে ধোবো, ধুয়ে তারপরে দাঁত ব্রাশ করতে যাব, ব্যাস দিয়ে শুয়ে পড়ব। আর লাস্টে আর কিছুই রান্না করলাম না, ওবেলার যে তরকারিটা ছিল ফুলকপি আলু ইয়ে কি বলে পেঁয়াজকলি সব কিছু দিয়ে, আলু দিয়ে ফুলকপি পেঁয়াজকলি বেগুন দিয়ে যে তরকারিটা ছিল ওটা দিয়েই বললো আর কিছু করতে হবে না। আমি বললাম ফুলকপি তরকারি করি, বললো না করতে হবে না, ওই ফুলকপি আলু ভাজা করি তাও করতে হবে না, দিয়ে তারপরে ওই দিয়ে খেয়ে নিয়েছি তিনজনে। যদিও তরকারিটা অনেকটাই ছিল, আর শিমুয়ের পায়েস করলাম, করে ওই দিয়ে এখন খাওয়া হয়ে গেল। আর ডিনারে কি বলতো, একটা তরকারি আর পায়েস হলেই খাওয়া হয়ে যায়, বেশি তরকারি লাগে না। তো ভাবলাম ওবেলা তরকারিটা খাবো না, ইচ্ছে করছে না, কিন্তু ও বলছে যে আর বানাতে হবে না, ছাড়ো এই এইটা দিয়েই এবেলা চালিয়ে নাও। আর ঠান্ডায় আর আবার কুটনো করতে হবে, আবার করতে হবে, ছাড়ো তার থেকে পায়েস করে নাও, পায়েস করে নিলেই হয়ে যাবে। তো ওই জন্য আবার পায়েসটা করে নিলাম, করে নিয়ে এবেলা চালিয়ে নিলাম। কি বলতো, ঠান্ডাতে আর এই বৃষ্টিতে মানে একটা শরীরে অলসতা এসে গেছে, রাত্রিরে তো আরোই একদম মানে শরীর চলে না, মনে হয় কি এক জায়গায় চুপ করে বসে থাকি, আর যদি পারি তোমাদের সাথে বসে বসে গল্প করি, মানে এইটা মনে হচ্ছে বর্ষাতে মানে এই বৃষ্টির জন্য। আর ঠান্ডা তো আছে, এই ছাড়ো ঠান্ডা তো সবে পড়ছে, এই ঠান্ডা তো এখন থাকবে কিছুদিন, কিন্তু ঠান্ডা তো এখন সবে পড়ছে মানে এখন বেশ কিছুদিন থাকবে। এবার যা বৃষ্টি হয়েছে এবার ঠান্ডাটা স্টে করবে মনে হচ্ছে, তো দেখা যাক যা হয় হবে। আপাতত আজকে আমরা আর কথা বলে ব্লগটাকে বড় করব না, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর আমার এই ব্লগ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে?
আর আমার নতুন বন্ধু যারা এখনো যোগদান করেনি তারা যোগদান করো আমার পরিবারে, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত, কালকে আমার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তো টাটা।